Hello viewers, I am Anamika and welcome you all to my YouTube channel In Brief. Viewers, today I will inform you about the various current affairs related to 19 June, which will be very much essential for your various competitive exams such as SSC, WBCS, Railways, Banking, etc. I will explain both in English and Bengali, so you are all requested to watch the video till end. And if you are new to my channel, then please subscribe my channel and do press the bell icon and hit the all notification to get all the notification in time so that you never miss any update. And don't forget to like, share and comment. To bondhura, 19 June er joto gulo guruttopurno current affairs ache shegulo niye ami ajke apnader samne hazir hoye gechi. To apnara shobai toiri hoye nin khata kolom niye, cholun video ti shuru korchi. First, World Sickle Cell Day is celebrated on 19 June. 19 June World Sickle Cell Day palito hoy. Next, 19 June is also celebrated as World Sauntering Day. 19 June Bishwo Olos Dibosh palito hoy. Next, Karnataka Bank launches COVID-19 health insurance with universal sampor. Karnataka Bank universal sampor sahajogitay COVID-19 স্বাস্থ্য বিমা চালু করবে। কথা হচ্ছে কর্ণাটকা ব্যাংক নিয়ে, তো জেনে রাখা দরকার কর্ণাটকা ব্যাংকের এমডি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন মহাবালেশ্বরা এমএস এবং কর্ণাটকা ব্যাংকের হেডকোয়ার্টার হলো ম্যাঙ্গালুরু কর্ণাটকা এবং এর ট্যাগলাইন হলো ইয়োর ফ্যামিলি ব্যাংক অ্যাক্রস ইন্ডিয়া এবং ইউনিভার্সাল সম্প জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির এমডি এবং সিইও হলেন শরদ মাথুর এবং এদের হেডকোয়ার্টার হলো মুম্বাইতে। জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট চেঞ্জ ইটস নেম ফ্রম অ্যাগ্রিকালচার প্রোডাকশন ডিপার্টমেন্ট টু অ্যাগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। জম্মু কাশ্মীরের কৃষি বিভাগের নাম বদলে অ্যাগ্রিকালচার প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে অ্যাগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করা হবে। তো কথা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর নিয়ে, তো জম্মু অ্যান্ড কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হলো শ্রীনগর এবং শীতকালে এর রাজধানী হয়ে যায় জম্মু এবং সেখানকার গভর্নরের লেফটেন্যান্ট গভর্নরের নাম হলো জগদীশ চন্দ্র মুর্মু। নেক্সট, কর্ণাটকা অবজার্ভ মাস্ক ডে অন 18 জুন। কর্ণাটকে মাস্ক ডে পালন করা হলো। এই দিনটি আসলে কোভিড-19 সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হলো। কথা হচ্ছে কর্ণাটকা নিয়ে, তো অবশ্যই জেনে রাখা দরকার কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে বিএস ইয়েদিয়ুরাপ্পা এবং কর্ণাটকার গভর্নরের নাম হচ্ছে বাজুভাই ভালা। চলে আসছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে। কুবতকে বরণাও বিকম দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ কিরগিজস্তান। কিরগিজস্তানের নয়া প্রধানমন্ত্রী হলেন কুবতবেক বরণাও। কথা হচ্ছে কিরগিজস্তানকে নিয়ে, তো কিরগিজস্তানের রাজধানী বা ক্যাপিটাল হলো বিশকেক এবং সেখানকার কারেন্সি বা মুদ্রা হলো কিরগিজস্তানি সোম। নেক্সট, সায়েন্টিস্টস অফ নাসা অবজার্ভ বোস আইনস্টাইন কোয়ান্টাম ফিফথ স্টেজ অফ ম্যাটার উইচ ইজ অলসো নোন অ্যাজ বোস আইনস্টাইন কন্ডেন্স স্টেজ ফর দি ফার্স্ট টাইম ইন স্পেস। নাসার গবেষকরা এই প্রথমবার মহাকাশে বোস আইনস্টাইন কোয়ান্টামের যেই পদার্থের পঞ্চম অবস্থা অর্থাৎ বোস আইনস্টাইন কন্ডেন্স স্টেট দেখতে পেল। যেহেতু কথা হচ্ছে নাসা নিয়ে, তো নাসার অ্যাডমিনিস্ট্রেটর হলো জিম ব্রিডেনস্টাইন এবং নাসার হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটস। চলে আসছি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে। নেপালি বিট জুভেন্টাস অন পেনাল্টি টু উইন দ্য সিক্স ইটালিয়ান কাপ। জুভেন্টাসকে পেনাল্টিতে হারিয়ে নেপালি ষষ্ঠ ইটালিয়ান কাপ জিতে নিল। নেক্সট, ICICI হোম ফাইন্যান্স লঞ্চেস অ্যান অ্যাফোর্ডেবল হাউজিং লোন স্কিম সরল। ICICI হোম ফাইন্যান্স সরল নামের একটি সাশ্রয়ী মূল্যের হাউজিং লোন স্কিম শুরু করল। তো ICICI হোম ফাইন্যান্স কোম্পানির চেয়ারম্যান হলো অনুপ বাগচি এবং এদের এমডি অ্যান্ড সিইও হলো অনিরুদ্ধ কামানি আর এদের হেডকোয়ার্টার হলো মুম্বাই মহারাষ্ট্রতে। নেক্সট, বোকান বস্কি বিকাম দ্য ফার্স্ট টার্কিশ টু বি ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ
75th Event General Assembly. Event General Assembly 75তম প্রেসিডেন্ট হলেন বোকান বস্কে। তো 75তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির বৈঠক হবে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটসে, এবং এই বৈঠকের আয়োজক হলো ইউএন সেক্রেটারিয়েট, এবং এটি শুরু হবে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে এবং চলবে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। আর এই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটসে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। চাকরি বা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের যদি কিছু জানবার থাকে, তবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। এগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা চেক করে নেবেন। সো ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি সাজেশন অর এনি কোয়েরি প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। I will be back again with a new video. Till then, you all stay safe, stay healthy, and keep watching my YouTube channel, In Brief.